যারা বলে এই দিনটা শুধুমাত্র ঈদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের, এই জন্য ঈদ, ঈদকে পালন করতে গিয়ে ইসলামের ভিতরে আরেকটা নতুন ঈদের সংযোজন করেছে। আবার কেহ কেহ বলে এটা হলো সবচেয়ে বড় ঈদ, এটা কি ধোকা নাকি বাস্তবতা ঈদ, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে জানা দরকার। আচ্ছা বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কয়টা ঈদ নির্ধারণ করেছেন? আওয়াজ দিয়ে বলুন। কোনো হাদিসে অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কোনো আমলের মাধ্যমে এইটা কি কেহ বুঝাইতে পেরেছে যে রাসূল তিনটা ঈদের আলোচনা করেছেন অথবা আলোচনা করেন নাই, হযরত সাহাবায়ে কেরাম তিনটা ঈদ পালন করেছেন এমন কোনো প্রমাণ কি আছে? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদ এই উম্মতের জন্য দুইটা, একটা হলো ঈদুল ফিত্র, দ্বিতীয় হলো ঈদুল আযহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দুইটা ঈদ পালন করেছেন, সাহাবায়ে কেরাম যেখানে দুইটা ঈদ পালন করেছেন, আমরা কি এর চেয়ে বেশি সাহাবায়ে কেরামের চাইতেও বেশি হয়ে গেলাম, বেশি আনুগত্যকারী হয়ে গেলাম যে আমরা ঈদ পালন করি তিনটা? বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন্নবী বিভিন্নভাবে লেখা হয়, ফেস্টুন হয়, বিভিন্ন কিছু হয়, বিভিন্ন পর্যায়ের এটা পালন করা হচ্ছে। তাহলে ইসলামের ভিতরে নতুন সংযোজন অথবা ইসলাম থেকে নতুন বিয়োজন, এই সবটাই বেদাত, ঠিক না বে? ঠিক। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হযরতে সাহাবায়ে কেরাম মেনেছেন, সাহাবায়ে কেরামের আদর্শ কিভাবে গ্রহণ করেছেন, ছোট্ট দুই একটি ছোট সাহাবায়ে কেরামের ওয়াকিয়া বলবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون الله جل شانه سورة البقرة বলেন وإذا قيل لهم آمنوا كما آمن الناس যখন কাফেরদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কেমন ঈমান আনবে, কামা আমানান নাস আই আমানাস সাহাবা, হযরতে সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন তেমন ঈমান আনো, যখন তাদেরকে বলা হয় তখন তারা তিরস্কারমূলক বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এমন ঈমান আনব যেমন ঈমান যে দুর্বল অসহায় যারা মিসকিন গরিব, হযরত সাহাবায়ে কেরাম তারা ঈমান এনেছে, এমন ঈমান আমরা গ্রহণ করব? হইতেই পারে না। আজকে যখন আমাদের ভাইদেরকে আমাদের বন্ধুবর্দেরকে বলা হয় সাহাবাদের অনুসরণ করো, সাহাবাদের মতো করে ঈমান আনো, তখন বলে এইটা আগের যুগের ঈমান, এখন প্রত্যেকেই মুমিন দাবিদার, ঈমানের দাবিদার। হযরতে সাহাবায়ে কেরাম যে ঈমান এনেছেন ওই ঈমান গ্রহণ করার পরে বলুন তো, জানা থাকলে কাউকে ধোঁকা দিয়েছেন, মিথ্যা বলেছেন, হ্যাঁ জেনা বিচার করেছেন, সুদ ঘুষ, আওয়াজ দিয়ে বলেন, মানুষের ক্ষতি না? তাহলে ঈমানের সাথে এই সব কিছু সংশ্লিষ্ট, ঈমান আনবে তো সাহাবার মতো করে ঈমান আনো, সাহাবাই কেরাম যেমন ঈমান এনেছে তো চুরি ডাকাতি ছেড়ে দিয়েছে, ঈমান এনেছে ডাকাতি ছেড়ে দিয়েছে, ঈমান এনেছে তো জেনা ছেড়ে দিয়েছে, ঈমান এনেছে তো ধর্ষণ ছেড়ে দিয়েছে, ঈমান এনেছে তো ধোঁকা ছেড়ে দিয়েছে, যত খারাপ কাজ আছে ঈমান গ্রহণ করার মাধ্যমে সকল খারাপ কাজ থেকে বিরত থেকেছে। তো আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানা সাহাবা কামা আমান ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবাদের মতো করে তোমরা ঈমান গ্রহণ করো। তো সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াসালাম কেমন কি বলেছেন, আমাদের ব্যাপারে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের আদর্শ গ্রহণ করবে তাদের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ও আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আয়াতে বললেন আল্লাহ নবীকে, আল্লাহ নবীর ইতাআত করলে অনুসরণ করলে তো আল্লাহকে ভালোবাসা যাবে। তাহলে আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াসাল্লামের
কে কিভাবে অনুগত্য করবে, আনুগত্য করবে, অনুসরণ করবে। আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার উম্মতেরা, ভালো করে বুঝো, ভালো করে শোনো, যে ব্যক্তি আমার সুন্নতের ইত্তিবা করলো সে যেন আমাকে ভালোবাসত। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতের সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসতে পারলো আমার সুন্নতের অনুকরণের মাধ্যমে, কানা মাই ফিল জান্না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, আমার ওই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, পারস্য বিজেতা, যখন পারস্যের সম্রাটের সম্মুখে, যখন পারস্য সম্রাট হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে এবং তার কাফেলাকে দাওয়াত দিল পরামর্শের জন্য, হযরতে সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করেছেন, আল্লাহর নবীর আদর্শকে কিভাবে মজবুতভাবে ধারণ করেছেন, যখন খানা খেতে লাগলেন, সুন্নত তরিকায় বসলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসালামের আদর্শ হলো, তোমার থেকে যদি কোনো খানার লোকমা পড়ে যায়, কোনো খানার টুকরা পড়ে যায়, তো ওটাকে উঠায়া আবার খেয়ে নাও। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে কিছু খাবারের অংশ পড়ে গেল জমিনে, তো তিনি আল্লাহর নবীর এই আদর্শের কথা, এই সুন্নতের কথা মনে পড়ে গেল, তো তিনি এই সুন্নতটা পালন করতে গেলেন, খানাটা উঠাতে লাগলেন, তো পাশ থেকে একজন একটু ইঙ্গিত দিল, এটা পারস্যের বাদশার দরবার, এখানে যদি এমন করা হয় তাহলে এই দরবারে আমরা ছোট হয়ে যাব। এই কথা বলল হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, বললেন আতরুকু সুন্নাতা, যে আমি কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিব, লিহাদিহিল হুমাকা, এই গর্দবদের কারণে, আমি আল্লাহর নবীর আদর্শ, এই দুনিয়ার কোনো মান সম্মানের কারণে, যে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, সুন্নতকে আমরা পদদলিত করতে পারি না, আমরা আল্লাহর নবীর সুন্নতের কোনো অপমর্যাদা আমরা করতে পারি না। আসলে আমরা বর্তমান সমাজে দেখেন, সাহাবায়ে কেরামের সাথে আমাদের ইমানের অবস্থাটাকে আমরা একটু মিলিয়ে নেই। বলেন আমরা আমাদের আত্মমর্যাদাকে ঠিক রাখতে গিয়ে, আমরা আমাদের ক্রেডিটকে ঠিক রাখতে গিয়ে, আমরা আমাদের চালচলন সামাজিকতা ঠিক রাখতে গিয়ে আল্লাহর নবীর সকল আদর্শকে আজকে জলাঞ্জলি দিচ্ছি, আল্লাহর নবীর সকল আদর্শকে আমরা বিলীন করে দিচ্ছি, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর নবীর আদর্শকে যদি আমরা প্রতিটা ঘরে ঘরে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল স্তরে যদি আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মার্জনা করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াশীল। আল্লাহ জাল্লা শানহু আমাদের সকলকে এই দুই একটি কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।